আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে বেনকো p11। আজ আমি আপনাদের দেখিয়ে দিব মূলত এই ফোনগুলোর রিসেট পাসওয়ার্ড কত থাকে, অর্থাৎ আপনি যদি আপনার হাতে থাকা ফোনটি রিসেট দিতে চান তাহলে অবশ্যই এই ফোনের একটা পাসওয়ার্ড রয়েছে। আর আপনাদের এটাই দেখিয়ে দিব মূলত এই বেনকো p11 ফোনের রিসেট পাসওয়ার্ডটা কত এবং কিভাবে রিসেট দিবেন। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি ম্যানুয়ালিভাবে কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন, যেমন ফোন অন করার সময় 2580 বা অন্যান্য কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন, তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে রিসেট দিতে হবে। আপনার কিন্তু সেখানে অফিসিয়ালি পাসওয়ার্ড ইউজ করলেও রিসেট হবে না যদি ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন। আমাকে এটা রিসেট দেওয়ার জন্য আমাকে এখান থেকে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। সেটিংস নামে অপশনটা খুঁজে পাওয়ার পর আমি সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে গ্লো অপশন চলে আসবে। এখান থেকে 3 নম্বরে ফোন সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেই ফোন সেটিংসে চলে যাব। ফোন সেটিংসে যাওয়ার পর আমার এখান থেকে নিচে চলে যাব, দেখতে পারবো রিস্টোর ইফেক্টিভ সেটিংস নামে একটা অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রেস্টোর ইফেক্টিভ সেটিংস নামে একটা অপশন রয়েছে। এই রেস্টোর ইফেক্টিভ সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ওকেতে ক্লিক করার পর এখান থেকে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হবে। আর আমি আপনাদের জানিয়ে দেবো বেনকো p11 অফিসিয়ালি যে রিসেট পাসওয়ার্ড আছে সেটা কত। এটার অফিসিয়াল রিসেট পাসওয়ার্ড হচ্ছে 4321। আমি আবার বলছি, বেনকো p11 যে অফিসিয়ালি রিসেট পাসওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে 4321। এটা দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে ক্লিয়ার ইউজার ডাটা নামে একটা অপশন চলে আসবে। আপনি আবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার ফোনটি কিন্তু অফ হয়ে অন হয়ে যাবে এবং আপনার ফোনটি কিন্তু রিসেট হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।